বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকায় এক ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়বার পরই তার চিকিৎসা চলছে দুর্গাপুরের কোভিড হাসপাতালে, কিন্তু ওই এলাকাকে ইতিমধ্যে সিল করে রাখা হয়েছে। জোনের সমস্ত জায়গাতেই পুলিশের ধারাবাহিক নজরদারি চলছে, বাড়ি বাড়ি সমস্ত সহায়তা পৌঁছে দিচ্ছেন পুলিশ কর্মীরা। বর্ধমান সদর থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা বারবার ওই এলাকা পরিদর্শন করছেন, এমনকি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে বিভিন্ন সময়, যাতে অযথা কেউ আতঙ্কিত হয়ে না পড়েন, কেউ যাতে কোনো জায়গায় জমায়েত না করেন সে বিষয়ে সতর্ক এবং সচেতন করা হচ্ছে। এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী রয়েছে, যা প্রয়োজন রয়েছে মানুষের, সেই সমস্ত সামগ্রী প্রয়োজন মতো পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বর্ধমান থানার পুলিশ কর্মীরা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিন্টু প্যাটেল। পিন্টু, বর্ধমানের সুভাষপল্লী এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি, পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? নীলাদ্রি, দেখো আমরা যেটা জানতে পেরেছি, আজ কিন্তু 8 দিন হলো যে সমস্ত এলাকা মানুষজন রয়েছে তাদেরকে সিল করে দেওয়া হয়েছে, এবং সেখানে প্রায় হাজার হাজার মানুষ রয়েছে ওই এলাকার মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার, উনি কিন্তু প্রথম দিন যেভাবে পরিদর্শন করে গেলেন, তারপর থেকে কিন্তু বর্ধমান থানার আইসি কে নির্দেশ দেওয়া হয়, এবং বর্ধমান থানার আইসি তৎপরতায় কিন্তু সেখানে কিন্তু পুলিশ নিয়োগ করা হয়েছে, পাশাপাশি সিভিল ভলেন্টিয়ার সেখানে নিয়োগ করা হয়েছে, এবং তারা কিন্তু মানুষের যে অসুবিধা সুবিধা সমস্ত বিষয়টি তারা দেখছেন। এবং এমনকি আজকে একটি সবজি একটি ভ্যান ঢোকানো হয়েছিল সেই পাড়াতে, যাতে মানুষ যাতে সবজি যাতে কিনতে পারে, কারণ এত লোকের বাইরে বেরোনো সম্ভব নয়, এবং প্রতিটি মানুষ একই সময় কল করলে এত পুলিশ নেই কি তারা কিন্তু তাদের বাড়ি বাড়ি নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারবে। তার জন্যই কিন্তু আজকে বিশেষ করে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা নিজে থেকে একটি ভ্যান নিয়ে যান, সেই ভ্যানের মধ্যে কিন্তু যে বিক্রেতা রয়েছে সে সবজি বিক্রি করে, সেই সবজি বিক্রেতা সে ভ্যান নিয়ে গিয়ে বাড়ির দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে কিন্তু দূরত্ব বজায় রেখে সে সবজি তাদেরকে বিক্রি করেছে, এবং সেটাও জানা যাচ্ছে। এবং ওষুধ খুব কম মানুষের প্রয়োজন, তার জন্য যতটা প্রয়োজন যে মানুষ ফোন করছে তাদের বাড়িতে কিন্তু ওষুধ পৌঁছে যাচ্ছে, পাশাপাশি ক্যামেরার মাধ্যমেও কিন্তু পুরো এলাকাটাকে কিন্তু এখন নজরদারি রাখা হয়েছে। এবং আজ 8 দিন হয়েছে, প্রায় 21 দিন কিন্তু এই সিল করা থাকবে ওই এলাকাতে, যেহেতু এখন বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে পজিটিভ ধরার পরেও কিন্তু সেটা বেশ কিছুদিন পরে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, যতদিন না এখনো পর্যন্ত পুরোপুরি তথ্যটা বেরিয়ে আসছে কি হলো 21 দিন পর, ততদিনই কিন্তু এই লকডাউন কিন্তু চলবে বা ওই জায়গাটা সিল করা থাকবে। এখন কিন্তু পুলিশের কড়া নজরদারি আছে সুভাষপল্লী এলাকায়। নীলাদ্রি, অনেক ধন্যবাদ পিন্টু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পিন্টু প্যাটেলের সঙ্গে। বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকায় করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তি, তিনি চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুরের কোভিড হাসপাতালে, কিন্তু ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে নজরদারি চলছে, সিল করে দেওয়া হয়েছে সুভাষপল্লী এলাকা, কোনো মানুষ অহেতুক যাতে জমায়েত না করেন সে বিষয়ে যেমন সতর্কতা জারি করা হয়েছে, তেমনি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে পুলিশের তরফ থেকে। যে সমস্ত মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা, নিত্য প্রয়োজনীয় জিনিসসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, আজকেও সবজি পৌঁছে দেওয়া হয়েছে, এবং যাদের প্রয়োজন তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি সেই সবজি সংগ্রহ করেছেন, যাদের ঔষধের প্রয়োজন রয়েছে তারা নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করলে বর্ধমান থানার পুলিশ কর্মীরা পৌঁছে যাচ্ছেন, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র। যতদিন পর্যন্ত প্রশাসনিক নির্দেশ অনুসারে লকডাউন চলবে ততদিন পর্যন্ত পুলিশের তরফ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পূর্ব বর্ধমান সদর থানার পক্ষ থেকে। বাসিন্দারা তাদের কি প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে শোনাবো? 5 তারিখ থেকে ইস্যু হয়েছে, এবার 25 তারিখ পর্যন্ত। আচ্ছা, তো কি অবস্থায় আছেন আপনারা? মোটামুটি এখন অসুবিধা বলতে কনফাইন্ড হয়ে রয়েছি ডিউটি, আমি বলেছি যা বাদ আমাদের একটু অসুবিধা, কাজে যোগ দিতে পারছি না। এমনি এখানে কোনো অসুবিধা হলে পুলিশ কিছু সহযোগিতা করছে? হ্যাঁ, সেসব করছে। কি করছে? সেসব ফুল যখন যেটা লাগছে বলে দিচ্ছি, ওনারা এনে দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে, কোনো অসহযোগিতা নেই। আচ্ছা, এমনি যেটা একটু অসুবিধা সেটা তো ওটা একটু যেতে পারি ওদের, এমনি পাড়াগত কোনো সমস্যা রোগ টোগ নিয়ে বা কিছু ভাইরাস ঘটিত কোনো অসুবিধা কিছু। আচ্ছা, মানে এটা যদি সময় মতো না করলে হয়তো আরও, হ্যাঁ এটা বাড়তো সেদিন রাত্রি ড্রপ করার ফলে আমাদের বেঁচে গেছে। আচ্ছা, আর কোনো অসুবিধা তো ঠিক সময় কি এটা ইয়ে করা হলো আপনাদের এখানে সিল করা? হ্যাঁ, আমরা প্রপার টাইমেই ব্যবস্থা করা হয়েছে, আর পুলিশ থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছি আমাদের তো।